রাতের ধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন রাতের ধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন চলো নার হাত ছানি যতই আসো চলো নার হাত ছানি যতই আসো পেছনে ফিরে ও তাকাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না ধন্যবাদ জানাই সুনামগঞ্জ প্রশাসন ডিসি মহোদয় এসপি মহোদয় ওসি মহোদয় তদন্ত ওসি ডিজিএফআই ডিএসবি প্রশাসনের সর্বস্তরে কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই মোবারকবাদ জানাই ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন সুনামগঞ্জের দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলি দিনের বেলা দুপুর বেলা না খেয়ে সকাল ১০টা থেকে এই পর্যন্ত আপনারা নবী পাকের মহব্বতে কোরআন সুন্নার আলোকে ইহকাল পরকালের সর্বাঙ্গীন মঙ্গল কামনাই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে খোলা আকাশের নিচে বসে ধৈর্য ধারণ করে যে ভালোবাসা প্রদর্শন করেছেন আমার পক্ষ থেকে আমি এইচডি মিডিয়া আপনাদেরকে মোবারকবাদ জানাই আজকের এই প্রোগ্রামটি এত সুন্দর সাজানো গোছানো পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে হাজারো মানুষ এসেছেন একটি কথা মনে রাখবেন শ্রুতির প্রতিকূলে যদি কোনো বাদ দেওয়া হয় শ্রুতির গতি দ্বিগুণ বেড়ে যায় আজকে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার নেপথ্যে অনেক প্রতিবন্ধকতা থাকার পরেও সর্বোচ্চ মহলের সাহায্য সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় আমরা অন্তত পক্ষে এলাকাবাসী দেখাতে সক্ষম হয়েছি আমরা শান্তিপ্রিয় মুসলমান ঠিক কিনা বলেন এ আকর্ষণ আমি তাহিরিকে দেখার জন্য আকর্ষণ নয় এ আকর্ষণ হলো আল্লাহর কোরআনের আকর্ষণ কথা বলেন ঠিক কিনা এই আকর্ষণ মদিনাওয়ালার আকর্ষণ ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার দিনে দিনে এই সুন্নিয়তের গণজোয়ার বাড়তেছে আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি আমরা জঙ্গিবাদ বিশ্বাসী নয় আমরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয় আমরা শান্তিতে বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা আমি দেখতে পাচ্ছি সারা মাঠেই সুনামগঞ্জের প্রশাসন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন ওনারা সারা মাঠ জুড়ে মানুষকে কন্ট্রোল করার জন্য হিমশিম খেয়ে যাচ্ছেন আমি প্রশাসনকে আবারও ধন্যবাদ না দিয়ে বললাম না আল্লাহ যেন এদেরকে নেক হায়াত দান করে বলুন আমিন আমি আপনাদের সামনে অনুরোধ করব এই মাহফিলটা যারা সাজিয়েছেন তাদের জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই বরকত মানে আছে না নাই এই মাহফিল বারবার হোক আমরা চাই কি চাই না এই মাহফিল বিশেষ করে আবুল খায়ের রাজাপুর দরবার একনিষ্ঠ মরিদ অনেক কষ্ট করে আমাকে সেই বড় রাতে গিয়ে আমাকে দাওয়াত করেছিল আমি দাওয়াতটা রেখেছিলাম আজকের এই প্রোগ্রাম করতে গিয়ে তারা অনেক কষ্ট করেছেন আমি ওয়াজের শুরুতে আপনাদেরকে বলবো এই সমস্ত নেক কাজে আমাদের ডাক্তার সাহেব থেকে শুরু করে এমন মনোমধ্য ব্যক্তিরা শিল্পপতিরা যারা সহযোগিতা করলো আমি চাই আপনারা এই সহযোগিতায় হাত বাড়াবেন সবাই আদবের সাথে বসে পড়ুন বিরামপুর সবাই যার যে যতটুকু পারেন মাহফিলে সহযোগিতা করুন সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার জবানটা খুলে বলেন আল্লাহু আকবার সবাই দরুদ দরুদ শরীফ পড়েন আমার সাথে একটু জিকির করেন লা ইলাহা লা জোর লা ইলাহা লাগো লা ইলাহা লাগো লা ইলাহা লা
إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بايرا مرا أبنا ردريكو كون بوشا سيلين اكتو داري ايچه نامي آمي خوشي ہوئي ايچه أبنا ركتو ريشت کرين داري ايچه ان شوني لكو نارا چرا دين ديلي انشاءاللہ بار بوشا گلے گونتا گان ایک بوشا دک دے بار بین انشاءاللہ جائي باب بوشا ان اكتو دارا يا اكتو ايزي لي باب شوني لكو ايزي کرين ایر بور انشاءاللہ আমি নবীর একটু সালাম দিয়ে বসবো যেন আপনারা সবাই ওয়াশটা যেন প্রিয় নবীর মহব্বতে প্রাণবন্ত হয় ইনশাআল্লাহ এখন আপনারা সবাই নবীর মহব্বতে 30 সেকেন্ডে বসুন 30 সেকেন্ডে বসুন 30 সেকেন্ডে একদম যার যার জায়গায় বসুন ইনশাআল্লাহ সবাই বসুন যার যার জায়গায় তাড়াতাড়ি বসুন যারা বাইরে আছেন দৌড়ায় চলে আসেন হাজার ও লাখ মানুষ কন্ট্রোল করা খুব কঠিন আপনারা বসে পড়েন একটু ভাইরা আমার আপনারা পরিবেশ করে দেন পরিবেশ করে দেন পরিবেশ করে দেন এত লোক কন্ট্রোল করা সম্ভব না আপনারা নিজেরা নিজেরা যার যার দায়িত্ব নিয়ে আপনারা বসবেন যার যার দায়িত্ব নিয়ে বসুন কেউ আপনাকে বলবেন আপনি নিজে বসুন এত লোকের ভিড়ে আমি কথা বলতে পারবো না ভাইরা আমার সবাই সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ এখানে লোকগুলো দাঁড়িয়েছেন কেন আপনারা বসুন মাঝখানে দাঁড়াইলে কেমনে হবে লাখ লাখ লোক দাঁড়িয়ে আছে বসুন আপনারা আদবের সাথে বসুন পুলিশ প্রশাসনকে একা জান দিয়ে দিবে একবার মহব্বতে বলেন আল্লাহু আকবার এই কত কমাও পাবলিকে সাউন্ড খাইয়ে ফলাইছো তুমি সবাই বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি খুশি না বেজার মহব্বত বলেন খুশি না বেজার আমার যুবক ভাইরা ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম আর জবান খুলে বলেন কিসের ধর্ম এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ان الدين عند الله الاسلام নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের অনুশাসন মেনে আপনি মারা গেলে আপনাকে মায়া করে কুসুম গরমতে জল দিয়ে আপনাকে গোসল করাবে আপনাকে নতুন জামা পরিয়ে দেওয়া হবে আপনার গায়ে আতর লাগিয়ে দেওয়া হবে আপনার চোখে সুরমা লাগিয়ে দেওয়া হবে আপনাকে হাজারো মানুষ নিয়ে চির বিদায় দেওয়ার জন্য নম্র ভদ্রভাবে জানাজার ময়দানে যাবে আপনাকে আদবের সাথে মায়া করে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে আপনারা জবানটা খুলে বলুন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আর বড় করে বলেন বিল্ডিং না কবর ভাইরা আমার অনুরোধ করব এই কবরে যাওয়ার আগে আমরা আল্লাহকে চিনতে হবে আমার রাসূলকে চিনতে হবে যা কিছু কল্যাণ করে দিয়েছেন আল্লাহ পাক সেইগুলোকে আমাদের মানতে হবে কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করি বলবো আপনাদেরকে আবেগের বশবর্তী হয়ে নয় বিবেকটাকে প্রয়োগ করে আমরা সবাই চলাফেরা করব কারণ বিবেক হলো সবচাইতে মানুষের বড় আদালত কথা বলেন ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة الله رب العالمين বলেছেন হে ঈমানদারগণ তোমরা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো কাফা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো যারা সত্যিকার মুসলমান তারা কখনো আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মুসলমান না হয়ে মরিও না এখন প্রকৃত মুসলমান কারা সেই সংজ্ঞাটা হৃদয় ধারণ করা লাগবে আমার নবী মুসলমানদের সংজ্ঞা দিয়েছেন এভাবে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান কথা বলেন ঠিক কি না এই জন্য আমি প্রায় সময় বলি এ বি সি ডি B মানে বার্থ D মানে ডেথ হোয়াট ইজ লাইফ জীবন কি লাইফ ইজ জার্নি জীবন মানে সামনে চলো
জীবন মানি পিছনে চলো জীবন মানি ডানে যাও জীবন মানি বামে যাও জীবন মানি ঘুমাও জীবন মামি উঠো জীবন মানি জিন্দেগি করো এ যুবক এই জীবন পাওয়ার পরে কেউ আবার জীবন পাওয়ার পরে আল্লাহর সঙ্গে নাফরমানি করে আছে না নাই জীবন পাওয়ার পরে কেউ নবীর সঙ্গে নাফরমানি করে আছে না নাই জীবন পাওয়ার পরে কেউ গাদদারি করে কেউ মা বাবার বুকে লাথি মারে এটাও তো জীবন আর যারা আল্লাহর পথে চলে এটাও তো জীবন এখন আমি সুনামগঞ্জের মধ্যে আপনাদের কাছে জানতে চাই বিতে বার্থ সিট বিতে বার্থ বার্থ মানে জন্ম ডিতে ডেথ ডেথ মানে মৃত্যু জন্ম মৃত্যুর মাঝখানে সি সি মানে হলো চয়েস এখন তুমি চয়েস করো জন্ম মৃত্যুর মাঝখানে তুমি কিভাবে নিজের জীবনকে গুছাবে তুমি চয়েস করো তুমি কিভাবে তোমার নিজেকে গুছাবে তুমি চয়েস করো তুমি কিভাবে দুনিয়া চলবে কিভাবে খাইবে কিভাবে চলবে কিভাবে ঘুমাবে তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও তুমি কি চাও মঙ্গল চাও নাকি অমঙ্গল চাও তুমি চয়েস করো যদি চয়েস করতে না পারো আজকের কনফারেন্স থেকে তাহিরের কাছ থেকে মাই চয়েস আমার চয়েসটা জেনে নাও আমার চয়েস হলো আমি আমার আল্লাহকে ভালোবাসি এই জন্য ভালোবাসি আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান আমি ইসলামকে ভালোবাসি মাই চয়েস ইসলাম আমার রিলিজিয়ন ইসলাম আমার ধর্ম আমি কোরআনকে ভালোবাসি দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আমি আমার নবীকে ভালোবাসি আমার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ইসলাম কোরআন আল্লাহ এবং রাসূলকে জানের চাইতে ভালোবাসি হাত তুলে বলেন ঠিক কিনা বলে আমার যুবক ভাইরা এই মাইক দিবাস করতে পারবে তুমি আমি যখন আওয়াজ করে দিমি ঠাস করে সাউন্ড বাড়াই দিবা পাগলামি করো না আপনারা জবান খুলে বলুন এইভাবে পরিবেশ থাকলে আমি আওয়াজ করতে পারবো না এই বসবেন আপনারা আমি দোয়া দিয়েছিলাম আমার মাগরিবের পরে সোনার কাট মাহফিল আছে আমি কিন্তু তিনটা পর্যন্ত সময় নিয়ে আসছিলাম আজকে বসুন পাঁচ সেকেন্ডে বসুন পাঁচ সেকেন্ডে বসুন এত হাজার হাজার মানুষ কি কন্ট্রোল করা সম্ভব আপনারা না বসলে বসুন দয়া করে বসুন এই তোমরা বসুন আমার যুবক ভাইরা আমার যুবক ভাইরা ইসলাম শান্তির ধর্ম তাইলে আমার চয়েস কি আমার চয়েসের সঙ্গে কি আপনারা একমত এই সুনামগঞ্জবাসী আমার চয়েসের সঙ্গে কি আপনারা একমত একমত জীবন দিব কিন্তু ঈমান দিব আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই আরো জোরে আছে না নাই মরতেই যেহেতু হবে আল্লাহ কিন্তু এই সাইড দিয়েছেন এই সাইড দিয়েছেন মা আতা কুবুর রাসুলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু তুমি এইদিকে চললে কল্যাণকামী হবে এইদিকে চললে অকল্যাণকামী হবে এই রাস্তায় চললে তুমি জান্নাতি এই রাস্তায় চললে তুমি জাহান্নামী ইউ ক্যান বাই বেট তুমি ইচ্ছা করলে উইথ মানি টাকা দিয়ে তুমি বেট কিনতে পারো বাট নট গুড স্লিপ তুমি ঘুম কিনতে পারবে না আমার সঙ্গে তোমার চয়েস মিলতেই হবে সুনামগঞ্জবাসী ইউ ক্যান বাই ডক্টর বাট নট গুড হেলথ আরে টাকা দিয়ে ডাক্তারের কাছে যাওয়া যায় কিন্তু স্বাস্থ্য কেনা যায় না কথা বলেন ঠিক না বেঠিক ইউ ক্যান বাই এ ক্লক তুমি টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে বাট নট টাইম তুমি সময় কিনতে পারবে না ইউ ক্যান বাই ইটস ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করতে পারবে বাট নট সেফটি তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক কি না আমার সঙ্গে তোমার চয়েস মিলতেই হবে কারণ জন্ম মৃত্যুর মাঝখানে তুমি চয়েস করতে যদি ব্যর্থ হও ইহকাল তোমার অমঙ্গল হবে পরকাল তোমার ধ্বংস হবে কথা বলেন ঠিক কি না বলেন আমি পরিষ্কার ভাষায় বলতে চাই খামখেয়ালি করে এই মূল্যবান সময় নষ্ট করবেন না তোমাকে চয়েস করতেই হবে আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রসুলকে ভালোবাসি আমরা ইসলামকে ভালোবাসি আমরা আমার কোরআনকে ভালোবাসি এই জন্য প্রায় সময় আমাদের রাজা বড় হিসাব বলল যে আল্লাহ রসুলের বিরুদ্ধ আচরণ কেউ করলে আমরা বরদাস্ত করি না এটা আমাদের ইমান এটাকে নিয়ে কোনো রাজনৈতিক গন্ধ খোঁজার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার কোরআন আমার ইসলাম আমাদের মালিক আমাদের নবী এই জায়গায় আমাদের সকলকে একটা ইউনিট তৈরি করতেই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মিশন কথা বলেন ঠিক কি না আমরা মুসলমান আমরা মনে করি হিন্দু পূজা করবে মন্দিরে বৌদ্ধ যাবে পেগোডাই খ্রিস্টান যাবে গির্জাই মুসলমান যাবে মসজিদে যার যার ধর্মের উৎসব তার তার পালন করবে কেউ কাহারও ধর্মের উৎসবের উপরে আঘাত করে কথা বলবে না এটাই হলো ইসলাম এটাই কি
ইসলাম আমরাই সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কথা বলি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলি এই জন্য আমরা কোনো অপশক্তিকে বরদাস্ত করব না কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য দেশটাকে আমি আপনি আমরা মিলে দেশটাকে আরো সুন্দর করে সাজাতে পারবো কথা বলেন ঠিক কি না এই দেশের উন্নয়নে মেট্রো রেল হলো এই দেশের উন্নয়নে পদ্মা সেতু হলো এই দেশের উন্নয়নে কর্ণফুলী টানেল চালু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ কিন্তু আপনারা যদি একটু সাপোর্ট দেন আরে ভুল তো থাকতে পারে ভুলটা বলেন অসুবিধা নাই দুষ্টা ধরেন অসুবিধা নাই গুণটা তো বলতে হবে আমার মধ্যে অসঙ্গতি থাকলে আমাকে বলেন আমি সংশোধন হয়ে নিব কিন্তু আমার যে পজিটিভ দিকগুলো আছে সেগুলোকে আপনি কি দেখবেন না আমার কথা কি রাগ করতেছেন আপনারা তার মানে আমি বোঝাতে চেয়েছি চয়েস বিতে বার্থ ডিতে ডেট সিতে চয়েস চয়েস মানে হলো আপনাকে দুনিয়ায় থাকা অবস্থায় চয়েসটা যদি শতভাগ না হয় রাসূল বলেন ওই ছেলেটা দামি যার জীবনে চলার পথে একটি বন্ধু বাছাই করতে পেরেছে একটা ভালো বন্ধু অনেক দামি সম্পদ কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আমার যুবক ভাইরা এই জন্য আমার মুরব্বী বাবাদিরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান কথা বলেন ঠিক কি না এই জন্য মানুষ মরণশীল আমি আপনি চলে যাব এখানে প্যান্ডেল নাই আছে কথা কোন প্যান্ডেল আছে পিন্ড আপনারা সবাই একটু আসমানের দিকে তাকান তাকান কষ্ট হয় আপনাদের তাকাইতে তাকায় কি পাইছেন এত বিশাল বড় আকাশ আমার মঞ্চটা সাজাইছি কতগুলা খুঁটির ব্যবস্থা করলাম কিন্তু আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতে তুমি চলবা আসমানের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিছে ওয়াজআলনা নাহারা মাশা তোমাকে চলার জন্য আমার আল্লাহ আসমানে একটা সূর্য লাগাইয়া দিয়েছে কিন্তু একটা বার তাকায়া দেখেন এত বিশাল বড় আকাশের মধ্যে একটা খুঁটিরও প্রয়োজন হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাযী خلق سبع سماوات طباقا الله رب العالمين এই আসমানটারে সাতটা স্তরে বানাইছে একটা স্তর থেকে আরেকটা স্তর যাইতে 500 বছর রাস্তা আল্লাহু আকবার কর না বান্দারে দিনের বেলা আলো দেওয়ার জন্য আমার আল্লাহ সূর্য দিলেন আবার রাতের বেলা ঘুমাইবার জন্য চলার জন্য একটা স্নিগ্ধ আলো দিলেন চাঁদের গায়ে কালো একটা দাগও দিয়ে দিলেন চাঁদের আলোটাকে স্তিমিত করে দিলেন ব্যবহারের বসবাসের উপযোগী করে দিয়েছেন এত সুন্দর চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা দিয়েছেন অসংখ্য তারকারাজি দিয়েছেন এই দুনিয়াতে আমি চলব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জমিনটারে বানায়া দিয়েছেন তার মানে আল্লাহ যা কিছু করছেন বান্দার কল্যাণে করছেন কথা বলেন ঠিক কি না বলেন সব কিছু বান্দার কল্যাণে করেছেন এই জমিনের মধ্যে চলে যদি বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাইলে এই বান্দাকে মাটির নিচে গেলে জবাব দিতে হবে কি হবে না সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একটু বাপের চেহারা খেয়াল করেন না এই একটু মার চেহারাটা খেয়াল করেন না একটু দাদার চেহারাটা খেয়াল করেন না কেমনে এদেরকে কবর দিছেন আমি পরশুদিন একটা লাশ আমার নিজের হাতে দোয়াইছি আমি নিজের হাতে কাফন পরাইছি নিজে জানাজাটা পরাইছি নিজে কবরে কবরে মাটি দিছি এই পরশুদিনের ঘটনাটা বললাম বাজান বলেন না সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ে পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে বড়ে পাতার গরম জলে
ওরে পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ শর্মা মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আমার সুনামগঞ্জের বাবারা আমার মা বোনেরা এত সুন্দর পৃথিবী আল্লাহ বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন টেন্ডারবাজি করার জন্য আমাদেরকে পাঠায় নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ বানাইছি এবং জিন জাতি বানাইছি একমাত্র একজনের ইবাদত করার জন্য জবানটা খুলে বলো তিনি কে এই আওয়াজে মানি না জোরে বলো কে আর বড় করে কে আল্লাহ কোরআন শরীফ পড়লে কি কষ্ট হবে আপনাদের আপনারা কি আপনারা খুদার তো আমি জানি এভরিবডি হাংরি বাট আমিও কিন্তু গত রাতে খেয়েছি এখনো খাওয়ার সাথে জিয়ারত করতে পারিনি ঘুমাতে তো পারি নাই বরং আজকে আরো দুইটা প্রোগ্রাম আছে একটা সোনারগাঁট দুটোটাই সোনারগাঁট একটা এদিকে একটা গানে বামে তবে একটা কথা বলতে চাই আমিও কিন্তু খাই না আপনাদের মহব্বতে এসে গিয়েছি তো আপনারা একটু মালিকরে ডাক দিবেন আমাদের ক্ষুধা দূর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা প্রস্তুত যুবকরা অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার ফলো মি আমাদেরকে তাকা তোমরা তো তরুণ যুবকরা আসছো তাহিরিকে দেখার জন্য তাই না তাহিরি মুখ দিয়ে কিছু কথা বলার জন্য তো তাহিরির চয়েজের সঙ্গে তোমার চয়েস কি মিল আছে মিল আছে তাহিরি চাই তেলাওয়াত করলে আপনারা আল্লাহকে ডাক দিবেন আপনি কি পারবেন এই পারবেন আপনারা তাহলে একটু মহব্বতে হ্যাঁ রেডি তো একটা এমন একটা আওয়াজ করবেন যে আওয়াজটা এই মাসে এই সুনামগঞ্জ হয় নাই কথা বলেন ঠিক না বেটি রেডি আছেন ইনশাল্লাহ ওয়া ইলাহুকুম ইলাহু রহমানুর রহিম এ না বোঝা যাচ্ছে সুনামগঞ্জ মানুষ আছে এখনো না বোঝা যাইতেছে যে ঠিক আছে ফাঁকে দেখতে শরীর লারা দিছিলেন না দাঁড়ায় নাকি একটা ব্যবস্থা করে দিলাম কেমন দিলাম ঠিক আছে তবে এটা জানি যে ব্রাজিলের মন বালা না রাখ আক বুঝছি আমি তোর আর সিনে আমি যেটা কইছে ঠিক ঠিক এটা কিন্তু আর্জেন্টি না করে তবে তোমরা নাইছো না তোমরা এম বাপ্পে কল যা হুগাইলে ছিল ভাইরা না এই খেলা খেলার জায়গায় কথা কোন ঠিক কিনা উইরা আইছে উইরা গেছে গায় এই খেলার কেন্দ্র করে সম্পর্ক নষ্ট করা যাবে কথা বলেন ঠিক কিনা বলেন স্যার ঠিক আছে নি রিপোর্টটা জায়গা মতো দিবেন আমরা হলাম শান্তিপ্রিয় মানুষ প্রশাসন বান্ধব মানুষ কথা বলেন ঠিক কি না বলেন আমরা কথা বললেই তো এই আমাদের যত মতভেদ আছে সব দূরে একটা সম্প্রীতি তৈরি হবে কারণ ইসলাম ধর্মটা এসেছেই সুফিজম সুফি দর্শনের উপর নির্ভর সুফি দর্শন যারা লালন করে ইসলামটাকে যারা সুফি দর্শনের ভিত্তিতে লালন করে এই এই মানুষগুলোই কিন্তু শান্তিপ্রিয় কথা বলেন ঠিক না বেটি আমাদের হুজুর কিন্তু এই জিনিসটাই বুঝাইতে চেষ্টা করছে যে আমরাই তো শান্তিপ্রিয় আমাদের সাথে আমাদেরকে কাছে রাখলে রাষ্ট্রের ভাবমূর্তি আরো সুন্দর হবে কথা বলেন ঠিক না আমরা কি কাউরে ভাড়া দিয়ে আনছি দেখছেন এজন্যই তো আমি কই হ্যাঁ ভালোবাসা আইছো আমার তো 12টা বাজতেছে তোমরা তো আইছো ঠিক হয়ে আমি তো ঘুমাইতাম পারছি না খাইতাম পারলাম না আর বলছি এই জন্য তো এই জন্য তো আমি আইসা পড়ছি মারহাবাগন তাহলে আওয়াজটা জোরে করছেন না একটু আগে এইরকম আওয়াজ করতে হবে একটা হবে ওয়াস একটা আওয়াজ একটা ওয়াস এই তিনটা জিনিস লই আমি তাহিরি আইসি সুনামগঞ্জে ইনশাল্লাহ আজকে তো বাহন হইলো সাইডটা এক কিলো ভাই হাইটটা বাইরিছি গাড়ির মধ্যে উঠছি পরে নৌকায় পরে সিএনজি যাওয়ার সময় আবার সাইডটা মারহাবাগন যাইতে মোটরসাইকেল দাম রে হ্যাঁ তো আমি যখন বই রয়েছি একটা সাও দিয়ে দিলাম না তোমরা আমারে বুঝলাম না কিছু কই যাইলাম আল্লাহ জানে ওই আমার আমার একটা খুদে ভক্ত একটা মেয়ে আসছিল একটু আগে
একটা কমলা দিয়ে গেছে যাক তারপরে তো একটা একটা খাবার পাইছি আপনারা একটু মাঝে মাঝে কিছু দিয়েন বুঝুন না একবার মাইরা লাইন না তাহেরি রে কি আপনাদের কষ্ট হইতাছে আপনাদের দুঃখ হইতাছে আপনাদের একটু জাস্ট সাবজেক্টটা লড়াইলাম আর কি একটু বিরতি দিছি আর কি এজন্য বিরতিও দরকার আছে কথা কোন ঠিক না বেঠিক তবে খেলাধুলা নিয়ে কোনো মারামারি করা যাবে তবে যাই কষ্টলা ভান্তরা সেবেন আপনি কইছ না এটা বড় মারাত্মক শব্দ হয়ে গেছে এখন এই ইসরায়েলের বন্যরা কথা কোন এটা বাত কথা কোন ঠিক নিও এখন কি রেডি আছেন আপনারা আবার আল্লাহকে ডাক দিতে হবে রাজি আছেন রাজি আছেন আমি যখন ওয়াজে ঢুকবো আর ডানে বামে যাবো না এই জন্য একটু মনটা ইজি করতেছি আর ওই যে মেলার মধ্যে গেছে ওরে মেলার ফলাফান আয়া পর খেলা হবে আয়সা বড় ইনশাল্লাহ এটা প্রেমের খেলা কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আবার রাজি আছেন সবাই রাজি ইনশাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম দিলটা ফানা হয়ে যায় কেলা কোরআন তেলাওয়াতটা করলে কথা কোন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা আমি বলছিলাম আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর রসুল বলছেন কিয়ামত দুই প্রকার জুরে কান কয় প্রকার দুই প্রকার কিন্তু একদিন যখন কিয়ামত হবে কি হবে কিয়ামত হবে যার যার কবর থেকে একটা মাঠে উঠবে ওই মাঠটা হলো কুল্লু মান আলাইহা ফান যখন সবকিছু ফান হয়ে যাবে ফান মানে হলো সব যখন ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে কোন তিনি কে ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যিনি ছিলেন তিনি আছেন তিনি আমার হায়াতের মালিক জবানটা খুলে বলেন তিনি কে গভীর ইমানে যুগ চয়েস করো হকের জন্য ন্যায়ের জন্য সব সময় নিবেদিত প্রাণ কয়ে কথা বলবেন কারণ হকের পথে পৃথিবীর কেউ না থাকুক একজন আছেন জবান খুলে বলেন তিনি কে আমার ডানে শত্রু আমার বামে শত্রু সামনে শত্রু পিছনে শত্রু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন টেনশন করো না ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন জেনে রাখো তোমার পাশে যদি কেউ না থাকে তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে যার সঙ্গে কেউ নাই সামাজিক একটা কথা বলে থাকি জবানটা খুলে বলুন তার সঙ্গে কে আছে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময় আমার নবীজি বলেন হাশরের ময়দান যখন কায়েম হবে ওই কঠিন মুসিবতে সব মানুষ পানির জন্য পাগল হইয়া যাবে এখন আমরা দিনের বেলায় হাজার হাজার মানুষ যারা বসলাম লাখো মানুষ একটা কথা বলেন অনেকের খোদা লেগেছে অনেকের তৃষ্ণা লেগেছে হাশরের ময়দানে এখন তো সূর্য নাই কোনো কিছু নাই খোলা আকাশের নিচে আমরা বসে আছি কিন্তু রৌদ্র লাগে না আল্লাহ এমন উপযোগী আমাদেরকে করে দিয়েছেন রৌদ্র থাকলে কিন্তু আমরা ওয়াজটা শুনতে পারতাম না আল্লাহ এমন মায়া কইরা বান্দারে প্রোটেকশন দিয়া রাখতেছেন যুবক ও যুবক আমার আমার নবী আপনার নবী বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলো আল্লাহর কাছে পানি চাইবে আল্লাহ বলবে ও ফেরেশতারা এই বান্দাগুলোকে পানি দে ওই বান্দাগুলোকে পানি দে কিন্তু এই বান্দাকে পানি দিবি জাহান্নামের নিচের পোষগুলা দিবি আর ওই বান্দাকে ওই পানিটা পান করে দিবি যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দগিতে ও আর পানি তৃষ্ণা লাগবে না তার মানে আমিও বান্দা আপনিও বান্দা এবার বান্দাদেরকে জাহান্নামের নিচ থেকে পুজের পানি দেওয়া হবে আর পানিটা মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে আবার ওই ওই বান্দাগুলা এমন পানি পান করবে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা জয় কোন মারহাবা আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এই ফুলাবানি দেখি তো টেহাদা পাওয়া যায় রে এদিকে টাকা দিয়ে ভাবা যা এই বাচ্চাগুলো ভাগল হয়ে গেছে মোহাব্বত ভালোবাসা এরাই তো ভবিষ্যৎ কথা কন ঠিক না
এগুলো টাকাতে পাওয়া যায় হিংসা করে কোনো লাভ নাই তুমি এক কাপ চা খায়া দোকানের মধ্যে ঠ্যাং কাউরি দিয়া কইবা তাহিরে আইছেন কিতাবাস কইরা গেল এটা তো হুনজি ওই আপনি এক কাপ চা খায়া ও কইবেন আর তাহিরে লাখ লুই এক লোক নিয়া কথা কইলা গেছে কয়েকটা কারণে হিংসা করে হিংসা করেন না হিংসা না করে কোন যে না আমার নাতিদারে আলেম বানাবো আমার ছেলেটারে আলেম বানাবো এই নিয়ত করেন না হিংসা কি নিয়ে করেন বাজে জিনিস থেকে এক বছরে 20 টাকা আছে টাকা দেওয়ার মালিক কেডা তো আল্লাহ দেওয়ার মালিক আপনি এই যে লোকটা টেহার ফ্যাক্টরি কথা কয় ওই যে আমার দিছে নতুন নতুন টেহারি কইরা নিছে কানি কেউ আচ্ছা 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 এই যে নতুন নতুন টাকাগুলো দিছে মারহাবা করলে কি লাগে এই যে টাকাগুলো টাকার ফ্যাক্টরি লয়ে বসে এখন ঠিক আছে তা আপনি হিংসা করে লাভ কি টাকা দেওয়ার মালিক কে রিজিকের মালিক কে এই লোকটা পাইছে আর মনে হইছে আমার ভাই এই যে আবুল হোসেন ভাই নাকি নাকি উনি পাইছে আর মনে হইছে উনি বানাইছে কেডা তো আল্লাহ লিখে রাখছে উনি ভাইস চেয়ারম্যান হবে আপনি ফেল করছেন আপনার তকদির থাকলে আবার পাস করবেন কিন্তু আপনি মিলে মিশে কাজ করেন না আপনার অভিজ্ঞতা ওনাকে শেয়ার করেন না তোই তো দেশটা সুন্দর হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বুঝেন না কেন মিস্ত্রি ঘর বানায় স্ত্রী ঘর সাজায় কথা কোন ঠিক না যা খেয়ে দিয়ে যাইতাম এটা বহুত কাহিনী তা কই লাভ নাই ভাইর আমার হিংসা করে লাভ হিংসা করে লাভ আল্লাহ যারে যতটুকু দিছে ওতটুকু নিয়ে থাকতে হবে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য বান্দারা বলবে দেখেন দুনিয়ায় তো পুলটিবাজি করছই ওখানে যায় আল্লাহরে প্রশ্ন করে ও আল্লাহ তোমার কাছে আমরা পানি চাইলাম তুমি আমাদেরকে পানি দিলা জাহান্নামের পুজরে পানি জিব্বাটা গলে গলে বরফের মতন পড়ে গেছে ও আল্লাহ এরাও পানি চাইলো তুমি তাদেরকে পানি দিলা কিন্তু তাদেরকে এমন পানি দিলা যেই পানিটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না ও আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা এরা পানি পাইলো একটা আমরা পাইলাম আর একটা আমার রব তুমি তাদের রব তুমি এরপর কেন গো আল্লাহ তুমি আমার দিলা জাহান্নামের পুজরে পানি আর এদেরকে দিলা হাউজে কাউসারের পানি কারণটা কি তখন আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দা এরা কে জানোস নি এরা দিনের বেলা রোজা রাখছে দুপুর বেলা এমন তৃষ্ণা লাগছে বোতলটা দেন বাবা এমন তৃষ্ণা লাগছে গড়টার দরজা লাগাইয়া এই বোতলের পানিটা মুখের মধ্যে দিতে যাই আর ডানে তাকায় বামে তাকায় ডানে তাকায় বামে তাকায় কেউ নেই দেখকে ফালাই দরজাটা লাগাইয়া খাইতে গেলে কই দেখকে ফালাইব গোসল করার সময় খাইয়া ফালামু ডুব দিছে পানির নিচে মুখের মধ্যে পানিটা নিছে এরপর বান্দা কয় আমি পানির নিচে যাইয়া মুখের মধ্যে পানি নিছি খাওয়ার জন্য কিন্তু আমার পৃথিবীর কেউ যদিও না দেখে গো আমারে একজন দেখতেছে তাকে ফাঁকি দেওয়া সম্ভব না জবানটা খুলে বলুন তিনি কে এ বান্দারা রে এদের তৃষ্ণা লাগছে পানি পান করে নাই রমজানে এদের ক্ষুধা লাগছে ঘরের দরজা লাগাইয়া সিমেন্ট তরকারি দিয়ে ভাতটা মুখে দিব হঠাৎ করে কয় আমাকে আমার মা দেখে না আমাকে আমার বাবা দেখে না আমাকে তো আল্লাহ দেখতেছে এ বান্দারা আমার এই বান্দারা আমার ভয়ে তারা খাই নাই তারা আমার ভয়ে পানি পান করে নাই এই দুনিয়ার জীবনে এরা আমি আল্লাহকে ভয় কইরা রমজানে রোজা রাখছিল এই জন্য সিবগাতুল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহ সিবগা আমি আল্লাহ খাই না ওই আমি আল্লাহকে খাই না ওই বান্দাগুলো দিনের বেলা খাই নাই আমি আল্লাহর রঙে তারা রঙিন হয়েছে কিছু সময় এই জন্য এই ময়দানে তোরা যেহেতু এই ময়দানে আমার বান্দাদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করাইলাম আল্লাহ বলবে ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ভাউকাহা তোরা গাদ্দার তোরা বেঈমান তোরা নাফরমান বের হয়ে যা আমার যুবক ভাইরা ইন্নাল্লাহ লা ইয়াস্তাই আয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা ওই দিন আল্লাহ গাদ্দারদেরকে ধাক্কা মেরে বের করে দিবেন আল্লাহ সেদিন লজ্জা বোধ করবেন না ইচ্ছা করলে দুনিয়ায় এদেরকে মারতে পারত মারে না কেন ঘরের ঘরের পুরুষটা অন্যায় করছে এমন অত্যাচার করছে তারে গজব দিলে শিশুটা মারা যাইব আল্লাহ কয় এই জন্য মায়া কইরা গজবটা দেই না এই এই সমাজে গজবটা দিলে এই নিরীহ প্রাণীগুলো মারা যাবে এই জন্য তার উপর রাগ কইরা ওই নিরীহ প্রাণী দিকে তাকাইলে আমার রহমতের দরিয়ায় জোশ মারে এই জন্য আমি আজাব দেই না কথা বলেন ঠিক না বেটি কিন্তু হাশরের ময়দানে
লজ্জা বোধ করবে না ধাক্কা মেরে বের করে দিবে এখন তুমি চয়েস করো রমজানে কি রোজা রাখবেন নাকি রোজা ভাঙবেন রোজা রাখলে খাবার আসেনি কতক্ষণ খাবার আসেনি পানি আসেনি এইজন্য রাসূল বলছেন হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষ জবানটা খুলে কেন কয় শ্রেণী বলল রায় হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষের মাথার উপরে দিকে পৃথিবীটা এখনো খাড়া আছে বেশির জায়গায় কম তো আছে এই কমদের উপরই বরকত দিলে আল্লাহ অনেক বরকত দিতে পারে কিন্তু যারা ন্যায় বিচার এই সমাজের মানুষ যদি আপনাকে সমাজের মানুষ বিচারক হিসেবে মানে মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা রহমত আপনি এই জায়গাটাকে কাজে লাগাইবেন মানুষ আমাকে বক্তা হিসেবে মেনেছে এই জায়গাটাকে আমি কাজে লাগাইতাছি আমি এই জায়গাটাকে নষ্ট করতেছি না কারণ আমি যদি এই জায়গায় বসে যদি কুরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলি তাহলে কি আপনারা আমাকে মানবেন তাহলে আমিও আমার লাইন রেঞ্জ সব মিল রেখেই কথা বলি আপনিও সর্দারি করলে বিচার করলে সমাজের মধ্যে সুন্দর করে বিচার করবেন কারণ যারা হক আদল বিচারক আদল ন্যায় বিচারক এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এক নম্বর হলো আদল হাউজে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবে এখন বলবেন তাহিরি হুজুর দুই নম্বর কে দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যৌবনে যার ইবাদত বেশি এই আমার যুবক ভাইরা খবরদার আজকে তোমাদেরকে ক্যারাম বোর্ড খেলা বেশি পাওয়া যায় মসজিদের বারান্দায় দেখা যায় না কারণটা কি আজকে তোমাকে রাস্তার মোড়ে মোড়ে ব্রিজের উপরে তিন রাস্তার মোড়ে মোড়ে মোবাইল নিয়ে আড্ডা মারতে দেখা যায় কারণটা কি আজান দেই মসজিদে তুমি বাজারে ঘুমাইতেছো আল্লাহর হাবিব বলেন যৌবনে যার ইবাদত বেশি ওই যুবক পোলাপানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন কারণ বৃদ্ধ হয়ে গেলে আগের মতো রুকু দিতে পারে না বৃদ্ধ হয়ে গেলে দাঁড়াইতে পারে না বৃদ্ধ হইতে গেলে হিতাহিত জ্ঞান থাকে না শক্তি থাকে না এই জন্য যৌবনকালে ইচ্ছা মতো বাড়ায় ওয়াজ বাড়ায় এবাদত করবেন কারণ যৌবনকালের এবাদতটারে আমার আল্লাহ বড় বেশি ভালোবাসে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার দয়াল নামে এত গম তোরা যে টান্দাল হয়ে যাস গা আমার কোয়ার সুযোগ দাও না আল্লাহর রাস্তায় আমি সুরটা মিলাই দেই এটা কোন না আমার দয়াল নামে এত গম এলাকা এটি চলে নিও এটি চলে হ্যাঁ আরে চলে না সালাই নিয়ে চলে না চললে কিছু সালাই দিই মুবেড়া তাইরি তাইরি কি জিনিস চিন্তা না দেওয়ানো আমার সাথে সুর মিলাইতে পারবেন ইনশাল্লাহ আমার দয়ালের নামে মধু আসেন ইনশাল্লাহ আমার দয়াল নামে এত গম দু আমরা রে কইরাছে জাদু গরে দেখা দিয়া কোলে নিয়া দেখা নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা তোমার পা ইবারাশি ওরে গুরতিছি কাঙ্গালের বেশে গো ওরে দেশ বিদেশে গুরি আমি দেশ বিদেশে গুরি আমি পাই না তোমার ঠিকানা আমার মন গো ইয়াসের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর হাবিব বলেন যৌবনে যার ইবাদত বেশি ওই লোকগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন এখন বলবেন তাহিরি হুজুর তিন নম্বর কোনটা সাতটা বইলে আমার ওয়াজ শেষ তিন নম্বর হলো মসজিদের প্রতি যার দরদ বেশি নামাজের প্রতি যার দরদ বেশি জিকিরের প্রতি যার জালোয়া বেশি জোরে কন্ন সুবহানাল্লাহ জিকির পছন্দ করেননি আপনারা ইনশাল্লাহ এই জন্য দেখেন ফজিলত আছে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই তিনটা কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে
তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিবে এখন বলবেন হুজুর মসজিদের প্রতি দরদি কেমন জিনিস বুঝাইয়া দেন হ্যাঁ অবশ্যই বুঝাইয়া দিব কারণ অনেক পোলাপান অনেক লোক রাতের বেলা ঘুমায় থাকে অনেক মুরুব্বি আমরা রাতের বেলা মাহফিল থেকে গেলে রাস্তায় দেখি কিছু কিছু মুরুব্বি লুঙ্গিটা ফইড়া গিরা সাইরাঙ্গুলো পরে লুঙ্গি কালোয়া বালকের সমান করেও পরে না এইভাবে পরে একটা একটা শাল দিয়া এইরকম একটা শাল এটা মুরুব্বিরা শাল লইছে জিফুদের বাপ হইছে দীক্ষা এই যে এইরকম একটা শাল লইয়া এইভাবে আর আস্তে আস্তে তেত্তরায়া তেত্তরায়া ঘুম থেকে উঠিয়া বাড়িউলি জিগায় কই যান আজ শুনো না আজান দিছে মসজিদে যায় বাড়িউলি জিগায় কেবল আজান দিছে আধা ঘন্টা পরে না ফজরের জামাত শুরু হইব একটু পরে যান না অন্ধকারটা ফর্সা হোক এবার ডাক দেখেন না ঘরে শুয়ে থেকে লাভ কি মসজিদে গিয়ে বইয়া তাই এটাতেই ভাল লাগে এইরকম মসজিদের প্রতি দরদি মানুষ আবার আছে কয় নামাজের প্রতি দরদি মানুষ আপনারা তো সুনামগঞ্জের মানুষ তো আমরা তো বাংলাদেশের মানুষ কৃষি নির্ভর মানুষ কৃষি কাজ যখন করতে যাই আসর নামাজ জোহরের নামাজের টাইম যখন আজান দেয় অর্ধেকটা ক্ষেত বাসে বাকি অর্ধেকটা রয়ে গেছে আসর পর্যন্ত বাসলে আজকে পাল্লাটা উঠটা যাইব কিন্তু যখন জোহরের আজানটা দেয় তখন সে মনে করে বাড়িতে যাই নামাজটা পড়াই আবার মনে করে গোসল কইরা নামাজ পড়িয়া খানা খাইয়া আস্তে আস্তে আবার নতুন কইরা আবার কাপড় চোপড় ভরবে কিংবা বাড়ি গেলে সময় আর পাবো না আজকের কাজটা আগামীকালের জন্য রেখে দিব না আজকে শেষ করব এখন সে কি করে আজানটা দেওয়ার পরে কই যাইতে যাইতে হয়তো ওয়াক্ত চলে যাবে কিন্তু যাব না এই কোমর থেকে গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে বিছাইয়া দে গরের পানি দিয়া উজু করে উজু করে ওই ক্ষেতের মধ্যে নামাজটা আদায় করে এইরকম ভাত না খাইয়া থাকতে পারে কিন্তু নামাজটা কাজা হইলে এর শান্তি লাগে না নামাজটা কাজা হইলে তার ভাল লাগে না এই জন্য বলতেছে এই লোকটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের ছায়ার ব্যবস্থা করে দিবে জোরে কন্যা সুবহানাল্লাহ এরপরে কয় জিকির শুনলে তার ভাল লাগে জিকির শুনলেই তার ভাল লাগে কারণ জিকিরটা করলে যেন আমরা তো খাবার খাই ফল খাইলে গায়ে বল পাওয়া যায় কিন্তু যখন আমরা জিকির করি গিজাউল কালবে জিক্রুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির এই জিকিরটা যখন করে তার মনটা সবসময় ফুরফুরে মেজাজ থাকে জিকির করলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় তাইলে এই গেল তিনটা চার নম্বর হলো ওই চোখটা যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে কার ভয়ে কান্না করে আল্লাহর ভয়ে কান্না করে কারণ আল্লাহ বলছেন ফালিয়াদ হাকু কালিলাউ ওয়ালিয়াবুকু কাসিরা বান্দারে কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আল্লাহ খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বেশি করে কাঁদো আপনারা তো জাহান্নামের কথা শুনছেন জাহান্নামের আগুনের রংটা কিন্তু বর্তমানে কালো নামটা রংটা কি আর রংটা কি এই জাহান্নামের আগুন দৈনিক আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমার কাছে মানুষ দাও আমার ভালো লাগে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া আল্লাহ মানুষ দাও আমার আগুনের পাওয়ার বাড়ে কিন্তু একটা জিনিস দিও না দৈনিক সত্তর হাজার বার জাহান্নামের আগুন আল্লাহকে ডাক দিয়ে কে আল্লাহ তুমি আমার মাঝে সব দিও কিন্তু আশেকের চোখের পানি দিও না আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ কন্যা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে ওই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ছায়া দান করবে এরপরে আপনাদের একটা ওয়াজ দিলাম পাঁচ নম্বর গুলো যারা আল্লাহর পথে দান করে আমার আমার ভাইজান দান করছেন আপনারা সবাই দান করেছেন দশ টাকা দিয়েছেন এক হাজার টাকা দিয়েছেন দুইশো টাকা দিয়েছেন পাঁচশত টাকা দিয়েছেন হাজার টাকা দিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবী বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর পথে দান করে ওই দানশীল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন এই গেল পাঁচ নম্বর ছয় নম্বর হলো আল্লাহর জন্যই কেউ কাউকে ভালোবাসা যেমন আপনারা এখানে বসেছেন আমি আপনারা যদি শুনতেন আমি এমন গুনাহ করছি আমি সুদ খাই ঘুষ খাই আমার ওয়াজ শুনতেন আপনারা কথা কন না আমি আল্লাহর পক্ষে কথা বলি নবীর জন্য কথা বলি আমার নবী বলেন আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে এমন মানুষ আছে না নাই আপনার সঙ্গে আমার সংসারে সম্পর্ক নাই পারিবারিকভাবে সম্পর্ক নাই সামাজিকভাবে কোনো সম্পর্ক নাই কিন্তু আপনার সাথে আমার ইমানি সম্পর্ক আছে না নাই এই জন্য আমার নবী বলেন আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে এই এই যে আমার নবী কয় তুমি দাঁড়াও এবার
দাঁড়ায় তুমি দাঁড়াও এইভাবে দাঁড়ায় গেল আমার নবী ডাক দিয়া কয় পাগলা সবাই আমার সামনে বসে আছে দেখেন কেমন ভালোবাসা কারে কয় আল্লাহর জন্য ভালোবাসা নবীর জন্য ভালোবাসা কাকে বলে আমার নবী ডাক দিয়া আয় দাঁড়াও দাঁড়ায় গেছে আমার নবী জিজ্ঞাসা করে পাগল সবাই আমার সামনে আনন্দে আছে তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দ ও বন্ধুরি ডানে বামে যাওয়া যাবে না ভাই খুব গুরুত্বপূর্ণ কথা ও বন্ধুরি ও সুনামগঞ্জের বাবা দিলটা নরম কইরা দাও দেখো পাগলাকে আমার নবী জিজ্ঞাসা করে পাগল সবাই আমার সামনে আনন্দে বসে আছে তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেছ এই পাগলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবী আমি আপনার সঙ্গে জিহাদ করেছি আমার সম্পদ সব ব্যয় করে দিয়েছি এমন কোন নিয়ম নীতি নাই আমি পালন করি নাই কিন্তু আমার একটা জিনিস বাকি আছে ইয়া রাসূলুল্লাহ আমার শুধু বিয়েটা বাকি আছে আমার নবী বলে বিয়েটা তুমি কইরা নাও আর ছেলেটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ও নবী গো সুনামগঞ্জের এমন কিছু সমাজ আছে এমন কিছু ঘর আছে মেয়েটা খাটো দেখা তার কাছে বিয়ে আসে না মেয়েটা কালো দেখে কেউ তার কাছে বিয়ে আসতে চাই না মেয়েটা গরিব বলে বিয়ে আসতে চাই না কিন্তু মনে রাখবা ওই রকম এই টাকার দিকে তাকায় বিয়ে করতে যেও না লোকটার রূপ দেখে নয় লোকটার গুণ দেখে তুমি তার বিয়ে করবা ও যুবক পায়ে ধরে বইলা দিয়া যায় এবার লোকটা ডাক দিয়ে তো ইয়া রাসূলুল্লাহ আমি হাজার চেষ্টা করলাম কিন্তু আমি বিয়ে করতে পারি না আল্লাহর হাবিব ডাক দিয়া বলে পাগল তুমি কেন বিয়ে করতে পারো না তোমার মধ্যে কি সমস্যা ইয়া রাসূলুল্লাহ আমার একটা সমস্যা আছে নবী ডাক দিয়ে কি তোমার মাঝে কি সমস্যা এই লোকটা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ আমার একটা সমস্যা আমার গলা আমার গালের মধ্যে দাগ আছে আমার গালের মধ্যে দাগ আছে আমার গালের মধ্যে বসন্তের দাগ আছে আমার চেহারাটা কালো এই জন্য মানুষ আমার পছন্দ করে না এবার আমার নবী শুনলেন নবী তো ওই পাগলের প্রেম সম্পর্কে জানে এই লোক তার চেহারা যেমনই হোক এরপরে আমার নবী এমন ভাবে হাতের মধ্যে একটা কাগজ নিলেন নিয়া কি যেন লেখলেন লেইকা কাগজটার বাস করলেন বাস কইরা ওই নবীর সাহাবীর কাছে দিয়ে দিল দিয়া বলতেছে যাও যাও এই আরবের একটা দনাইড় ব্যক্তি লোকেশন দিয়া দিলেন তার কাছে গিয়ে কাগজটা তুমি দিবা দেওয়ার পরে বল দেখবা এই লোকটা কাগজটা পইরা কি আনসার দেয় এই কথাটা আমি নবীর কাছে আইনা জানাইবা বন্ধুরে আমার ও সুনামগঞ্জের বাবা এবার লোকটা হাতের মধ্যে যখন কাগজটা নিল বড় দনাঢ্য ব্যক্তি তার একটা সুন্দরী কন্যা ছিল আর চিঠির মধ্যে লেখা আছে আমার নবী লেখছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম দেখার পরে লিখতেছে পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই লোকটা টাকাওয়ালা লোকটা দনাঢ্য ব্যক্তি একবার চিঠির দিকে তাকায় আরেকবার ছেলেটার দিকে তাকায় ওই ছেলের নাম হল সালামা ওই সালামার চেহারা দিকে এমনি তাকায় আরেকবার চিঠির সঙ্গে তাকায় কয় না 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 নবী কেমনে এই ছেলের সঙ্গে আমার এত সুন্দরী মেয়ের বিয়ের প্রস্তাব করলো আমার তো ব্যক্তিগত একটা প্রেস্টিজ আছে নবীরে যাইয়া বলবে তোমার সঙ্গে আমার মেয়েটা যায় না তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে পারলাম না এরপরে চিঠিটা হাতে নিলেন নেওয়ার পরে চোখের পানি ফলাইয়া কানতে কানতে সালামা ঘর থেকে বের হয়ে গেল বন্ধুরে আমার হঠাৎ করে ঘরের ভিতর থেকে মেয়েটা দৌড়ায় আসলো আয়েশা ডাক দিয়ে কে ইয়া রাসূলুল্লাহ ও আমার বাবা আমি দেখলাম এই বাড়িতে একটা লোক আসছিল হাসতে হাসতে কিন্তু যাওয়ার সময় দেখলাম চোখের পানি ফেলে কান্না করে যাইতেছে ও বাবা এই বাড়ি থেকে কেউ তো কান্না করে যায় না অনেক মানুষ কান্না করে আসে আপনি সহযোগিতা করলে হাসি মুখে চলে যায় কিন্তু লোকটা হাসতে হাসতে আনন্দে আসলো আসার পরে কিন্তু লোকটা
কান্না করে কেন গেল এবার মেয়ের বাবা মেয়েটাকে ডাক দিয়ে কই মা গো তুমি জানো না একটা আশ্চর্য ঘটনা ঘটছে কই কি কই আমি তুমি আমার একমাত্র কন্যা আমি টাকা পয়সা কোনো অভাব নাই আমার নবী একটা কাগজ দিয়ে লিখে হড়াইছে যে এই ছেলেটা আসছিল এই ছেলেটার সঙ্গে তুমি আমার আমি তোমাকে বিয়ে দেওয়ার জন্য ও যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় হিন্দি মিন টাইমে মেয়েটা কই বাবা আপনি কি বলছেন ও মা আমি বড় দানব আমি বড় ধনাঢ্য ব্যক্তি তুমি আমার এত সুন্দর মেয়েটা আমি কেমনে এই শীতলা আর বসন্ত কালো লোকের হাতে তুলে দেই তার টাকা পয়সা কি আছে জানি না তবে আমি কেমনে তোমার বদিয়ে বিয়ে দেই বলো এই ছেলেটার সঙ্গে কি তোমাকে যায় মেয়ে ক যায় এই আওয়াজ মানে না যুবকরে এখন থেকে ওয়াদা কর রূপ না গুণে পাগল হবি কথা কন ঠিক না বেঠে মেয়েটা ডাক দিয়া কয় যায় না ও বাবা যাই তুমি তো সুন্দরী তোমার বাবা এত টাকার মালিক আর ছেলেটার মুখের মধ্যে বসন্তের দাগ আর চেহারাটা কালো তার সঙ্গে বিয়ে দিলে সমাজে আমার মূল্য থাকবে না ও বাবা মূল্য বুঝি না তবে আমি জানি এই ছেলেটার সঙ্গে আমাকে বিয়ে দেওয়া যায় মেয়ের বাবা ডাক দিয়ে না কেমনে সম্ভব সম্ভব কই কেমনে সম্ভব তার কি রূপ আসেনি কয় না তার চেহারা আছে না তার টাকা আছে না মেয়েটা ডাক দিয়ে কে বাবা চেহারা না থাকতে পারে রূপ না থাকতে পারে তার কিছু না থাকতে পারে টাকা না থাকতে পারে ও বাবা আমার মতো এত সৌভাগ্যবতী মেয়ে এই আরবের মধ্যে আর কে আছে আমার মেয়ের আমার বিয়ের প্রস্তাবকারী এই পৃথিবীর কেউ না আমার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার জোরে কর না আরো জোরে কর না আল্লাহু আকবার তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আমার নিজের হাতের লেখা বলেন বলেন আ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের এ গে তের কিছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পাড়ের তরি তুমি মুদের পাড়ের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ দুইটা হাত তুললে কি গুণ হইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাত নামায় কোন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ মেয়েটা ডাক দিয়া গে বাবা ছেলেটা যাওয়ার আগে আপনি নবীর কাছে যান যদি ছেলেটা যাইয়া বলে আপনি রাজি না নবী যদি হাত তিল্লা ফালায় আপনি ধ্বংস হইয়া যাবেন এবার দৌড়ে বাবাটা দৌড় মারলেন আমার নবীর কাছে চলে গেলেন ছেলেটা যাওয়ার আগে যাইয়া দেখে ছেলেটাও পিছন দিক দিয়ে দাঁড়াইয়া গেছে ওই মেয়ের বাবা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ের নবী গো আমি ছেলেটার না করছিলাম গোস্তাকে মাফ করে দিবেন এখন আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি জোরে কোন সুবহানাল্লাহ এবার আমার নবী ছেলেটার ডাক দিয়ে কয় সালামা তুমি তো বিয়ে করবা বিয়ের মহর না তুমি কি দিবা ছেলেটা ডাক দিয়া বলে নবী গো নবী গো নবী গো আমার লুঙ্গিটা আর গেঞ্জিটা ছাড়া কোনো পুঁজি নাই
আমি কি দিব আমার কাছে কিছু নাই নবীর সাহাবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ সাল আবার না থাকতে পারে আমরার তো আছে আমরা টাকা দিয়ে আমার সাল আবারে স্বাবলম্বী করে দিব ইন দি মিন টাইমে টাকা দিল আমার নবী ডাক দিয়ে কয় ও সাল আবার যাও মেয়ের জন্য বিয়ের কেনাকাটা করে নিয়ে আসো তোমার বিয়ের কেনাকাটা নিয়ে আসো সাল আবার চলে গেলেন বিয়ের মার্কেটে যাইয়া সুন্দর করে কাপড়গুলো কেনাকাটা করলেন যেই মাত্র টাকাটা জমা দিবে ওই মুহূর্তে কে জানা বলতেছে হাইয়াল আল জিহাদ জিহাদে আসো ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আর নবীর বিরুদ্ধে একদল ময়দানে নেমে গেছে এই সালাবা বিয়ের কাপড় চুপুর ফালাইয়া কই আমার কাপড় লাগবে না রাইখা দাও যুদ্ধের মার্কেটটা কোথায় আছে যেখান থেকে যুদ্ধের সামগ্রী কিনা যায় এবার ওই মার্কেটে চলে গেছে যুদ্ধের সরঞ্জামাদি কিননা ওই সালাবা যুদ্ধের ময়দানে চলে গেল যাওয়ার পর সালাবা যুদ্ধ করতেছে নবীর একটা সাহাবী আমার নবীর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সালাবা তো যুদ্ধের ময়দানে আমার নবী সোজা যুদ্ধের ময়দানে চলে গেল যায়া দেখতেছে অসংখ্য লাশ পড়ে আছে সালাবাও মাটির মধ্যে জড়ায় পড়ে আছে চোখের মধ্যে তীর ঢুকাইয়া দিছে বুকের মধ্যে তীর ঢুকাইয়া দিল ও বন্ধু ও বন্ধু বন্ধু গো সালাবা বুঝাইয়া গেছে আমি কামের পাগল না আমি আসলে নবীর প্রেমের পাগল আহারে ওই যুদ্ধের ময়দানে সালাবা শহীদ হয়ে গেছে আমার নবী সালাবার চোখের দিকে তাকাইয়া রক্ত ঝরতেছে আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে দিছে আর আসমানের দিকে তাকাইছে আল্লাহ গো কয়া তাকাইছে আর একটা তরুণ যোদ্ধা দেখতেছে আমার নবী সালাবার চেহারার দিকে তাকাইয়া শাহাদতের বড়ি দেখে চোখের পানি ফালাইয়া কান্দতেছে আর আসমানের দিকে তাকাইয়া সালাবা ওই দিন লাশের দিকে তাকায় নবী কাঁদলো আবার নবী আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারছে এবার নবীর একটা অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ার যুদ্ধে তরুণ একটা যোদ্ধা রসুলকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আপনি সালাবার লাশ দেইকা চোখের পানি ফেলাইয়া কাঁদছেন আর সাল আবার লাশটা দেইকা আসমানের দিকে তাকায় আপনি কেন হাসি দিলেন আমার নবী বলে ও আমার সাহাবা আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা জানি তোমরা তা জানো না কারণ আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কিনা আমার নবী আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারলো কেন আমার নবী ডাক দিকে ও সাহাবীরা আমি যখন সালাবার দিকে তাকাইয়া কাঁদলাম মনটা খারাপ করে আসমানের দিকে তাকাইয়া নালিশ দিতে চাইলাম আমি আসমানে তাকাইয়া দেখি আমার সালাবা শুধুমাত্র আমারে রাজি করে নাই আমার সালাবা এমন ভালোবাসছে আমারে আমার আল্লাহ তার প্রতি রাজি হইয়া গেছে আমি যখন উপরে তাকাইছি আমি তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার সালাবার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিয়েছে পিরিতি শিখায়া কই গেলা লোকায়া এই তাহিরি করি কি অপাই এই তাহিরি করি কি অপাই ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই দইয়া হাল্লে রে প্রেম জালা অঙ্গ জ্বলে জালা নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় আপনারা তো বুঝতেন না এগুলা উল্টা পাল্টা ব্যাখ্যা করবেন তাক বাদ দিয়ে দিলাম আমার যুবক ভাইয়ারা এই সালাবার দিকে তাকাইয়া আমার নবী হাসি মারলেন এখন আপনারা বলেন আল্লাহর জন্যই সে তার ওই মেয়েটাকে বিয়ে করতে চাইছে নবীর জন্যই এই মেয়েটাকে বিয়ে করতে চাইছে এখন যখন দিন ইসলামের আমার নবীর মহব্বতকে প্রতিষ্ঠা করতে গেল যখন হুমকি চলে আসছে আবার আল্লাহ রাসূলের জন্যই সে জিহাদের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গেল আমার আল্লাহর হাবিব বলে আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আর বড় করে কোন আল্লাহু আকবার
বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে একটাই কথা চলে যেতে হবে থাকতে পারবো না আমি তাহিরি এত কণ্ঠ গলাবাজি বহুত গলাবাজ দেখছি বহুত কণ্ঠওয়ালা দেখছি বহুত নামি দামি বক্তা দেখছি ওনারা তো চলে গেছে ওদের যে অবস্থা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার তো ভাই সেই অবস্থা একটা কথা মনে রাখবেন মানুষ জীবনে অনেকবার হেরে যায় এক নম্বর বন্ধুত্বের কাছে হেরে যায় দুই নম্বর টাকার কাছে হেরে যায় তিন নম্বর বিবেকের কাছে হেরে যায় চার নম্বর ভালোবাসার কাছে হেরে যায় ছয় নম্বর যাই মৃত্যুর কাছে হেরে যায় কথা বলেন ঠিক কি না বলেন আর জোরে বলেন ঠিক কি না বলেন মানুষ যুবক ভাইয়ের আমার এ ছেলে এই এটা কেডা এটা ব সচ্চা আমাদের দিস বেশ ব লর্তা তনাস কা আনছি লাগি লাই এই ফাগল দে বলা নাস করাই গেছে জি জোরে বাস কর না এ না বাবা দাও 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 শেষ নেই মাফি ভেঙে দেবো এই যে আপনারা যে উঠলেন যে এই যে ধৈর্য নাই যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি কথা বলেন ঠিক কিনা আমি বলছিলাম মানুষ জীবনে অনেকবার হেরে যায় কথা বলেন ঠিক কিনা বলেন লাস্ট মানুষ মৃত্যুর কাছে হেরে যায় চাইলে সে বাঁচতে পারবে না কথা বলেন ঠিক না বেঠে এটা নিয়তির ডাকে কথা কন ঠিক কিনা ভাইয়ের আমার এখন যুবকদেরকে একটা অনুরোধ করব আমি বলছিলাম কয় শ্রেণীর মানুষের উপরে আরশের ছায়া থাকবে গেছে কয়টা ছয়টা গেছে কয়টা সাত নম্বরটা বলার আগে একটা কথা বলি লই সদি হুমা বাবার ট্যাবলেট কইছি তো এর কইছে বাবার ট্যাবলেটটা খাইলে সে লইলি সে তুই কইবি কি জানাস নি বাবা ওখানে যে হোক আমি খাইতাম না বাবা কিরে দাস তুই আর বুঝছ না বুঝতে বুঝছি তো তুই বুঝছ না ব্যাপারটা তুই বুঝছিস না রে বাবা রে তুই এই দেশে নাই রে বাবা তুই এই দেশে নাই রে এই বেটা এই দেশে নাই করলো কে রে করলো কে করলি কি রে করলি কি এ কে আর কে এর মধ্যে গেলে মামলার খেলা কথা বুঝছিস না ব্যাপারটা একটা ভিডিও হয়েছে আমি যদি দেই তোরে অনেকে কবে যে এটার ভিতরে এটা আছে তুই টিস্যু গিলে বাঁচ তারবে তুই কবে না 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 এটা আমি খাইতাম না খাইলে আমার গুণা হইব আল্লাহ আমার মারব রসুল কয় কিছু প্রকৃতির মানুষ আছে গুনা করার সুযোগ আছে এরপরও গুনা করে না এই প্রকৃতির মানুষগুলো নিশ্চিত গুনা করার সুযোগ আছে রাতের অন্ধকারে এরপরও গুনা করে না আল্লাহর ডরে রসুল কয় এই প্রকৃতির মানুষগুলোর জন্য আরো সে আজিমের ছায়া দিয়ে রাখবে আমার যুবকদেরকে বলতে চাই এই ছেলেরা শোনো মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে আরো বড় করে বলে কষ্ট দেওয়া যাবে কষ্ট দেওয়া যাবে মা বাবার মনে কষ্ট দিয়ে আমি তাহিরি ওয়াজ শোনার তোমার দরকার নাই পরিষ্কার কথা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে আর একটা কথা বলি যুব সমাজ একটা কারণে নষ্ট হয়ে যাচ্ছে বর্তমান আমাদের প্রশাসন থেকে আমাদেরকে বলা হয় থাকে অনেক সময় যে এই ব্যাপারে আলোচনা করার জন্য আমরা সব মাহফিলই করি বাবা ইয়াবা নেশা এই নেশার ছোবলে বহুত জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে কথা কোন ঠিক না নেশার কারণে বহুত পারিবারিক জীবন হুমকির মুখে পড়ে গেছে কথা কোন ঠিক কি না নেশার কারণে তার ব্যক্তি জীবন ধ্বংসের মুখে চলে গেছে কথা কোন ঠিক কি না এই জন্য আমার সঙ্গে সবাই বলবেন বন্ধ বলেন বন্ধ এত টুলি লড়ছে না এই এই বন্ধ এখন বলবো আমি নাম দিয়ে বলবো বলবেন শুধু বন্ধ বাবা ওই যে হেম সাইরিস এটা কত কত হইল বাবা একদম আল্লাহর রাসূলের সাক্ষী রেখে মনটার ভিতরে দিলটা নরম করে আল্লাহ যা করছি ভুল করছি তোবা করে কোন বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি গীবত চুগুলখুরি বাস এখন বলবো বলবেন চলবে কি বলবেন নামাজ কইছে না চলবে নামাজ রোজা হজ জাকাত ইবাদত মহাব্বত
সোহবত চলবে খেদমত চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে মাজার জিয়ারত চলবে পীর মুরিদি চলবে হক কথা চলবে ন্যায্য কথা চলবে উচিত কথা চলবে বাবা চলবে কি তা কইছে চলবে না তাহলে আজকে দিকে নেশা কি হ্যাঁ নাকি না আরো জোরে নেশা 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 আল্লাহ আপনি কবুল করেন আমার এই ওয়াজটার যদি এই জায়গাটা যদি মানতে পারেন দেখবেন জীবনটা আরো সুন্দর হইব নেশা করব আইন দেশটার সুন্দর করে সাজাই গটটারে সুন্দর করে সাজাই তবে বলছিলাম ইবাদত হবে আল্লাহর খেদ মহব্বত হবে নবীর সোহবত হবে আল্লাহর ওলিদের খেদমত হবে মা বাবার কথা বলেন ঠিক না বেঠি আরে বলগান ঠিক কি না মা বন্ধুদেরকে বলবো আজকে মাহফিল কমিটি একটা কথা বলে দেয়া যায় মা বন্ধুদের জন্য আলাদা জায়গা করবেন ফ্যান্ডেল ইত্তেকা মুতার আপনি যদি মাসখানে একটা এমন একটা পর্দা দালে দেন একসাথে ওরা ওই পাশে এমনি বসে যেতে পারতো সবাই একটা স্থান পাইতো এখন তো কেউ স্থান পায় নাই এখন তো কেউ স্থান পায় না এইজন্য সবাই এলোমেলো এখন এখন এবার যা হইছে হয়ে গেছে কথা কোন ঠিক না বেটি মাদেরকে বইলে যে মা নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ কথা বলেন ঠিক না বেটি এইজন্য স্বামীর খেদমত করবেন নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করবেন মাজার জিয়ারত করবেন কোন ধরনের বাতেলদের কথায় কান দিবেন না আল্লাহ আমাদের সকলকে সর্ব বাতেল থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক আমিন আমারে অনুরোধ করছে আযান দিবার লাগি রাখেন বুঝালো জিকির এটা দিয়ে ওষুধের প্রেসক্রিপশন দে এস উমেডিন এটা দিছে আমার দিছে হুজুর দয়া করে একবার আযান দিবেন হুজুর আযান দিবেন হুজুর হুজুর একটা প্রশ্ন আছে এটা কয়ে গেছি ভাইয়া আমার নবী যে গায়েব জানে কিনা না নবী গায়েব জানেন আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে বলে নবী গায়েব জানতেন নবী গায়েবের খবর দেনেওয়ালা কথা বলেন ঠিক না বেটি আল্লাহ মাকা মালাম তাকুন তালাম এই অনেক আলোচনা এক কথা বিশ্বাস করবেন নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের কি খবর জানতেন কথা বলেন ঠিক কিনা একটু জিকির করবেন জিকির আমি কইতে ফেলাইছি আজানের তিনটা কলি ভাই